বিশ্বকাপের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের। এবার চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার দল ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ইতিহাস করা জয় এনে দেওয়া সামার জোসেফের অন্তর্ভুক্ত। সেই সঙ্গে দলের তারকা অলরাউন্ডার কাইল স্মাইথের জায়গা না হওয়া। জোসেফ কেরিয়ার টি টোয়েন্টি কেবলমাত্র খেলেছে তিনটি, যা সর্বশেষ আইপিএলের লক্ষ্যে হয়ে কলকাতার বিপক্ষে, সেদিন 4 ওভারে 47 রানে উইকেট জন্য। এর আগে গত বছর সিপিএলএ গায়না আমার ওয়ারিয়ার্সের সঙ্গে দুটি ম্যাচ খেলেছে, ওই দুটি ম্যাচে 4 ওভার বোলিং করেছে, রান দিয়েছে 39-33, কিন্তু কোনো উইকেট দেখা পায়নি। দলটির নেতৃত্বে ভার তুলে দেওয়া হয়েছে রাওয়ান পাওয়ালের কাঁধে। সহঅধিনায়ক করা হয়েছে আলজারি জোসেফকে। 15 সাই হোফ, আকিল হোসেন, জেমসের ফোল্ডারের মতো তারকারা আগামী 2 জুন থেকে ওয়েস্ট ইন্ডিজে যুক্তরাষ্ট্রের মাটিতে পদ্মা নামছে নবম টি টোয়েন্টি বিশ্বকাপের। কেরিয়ারদের তাদের প্রথম ম্যাচ খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের দল হল রামবাই পায়াল, আজভারি জোসেফ, জনসন চার্লস, রোশন চেস, সিব্রন হেটমায়ার, জেসন হোল্ডার, সাই হোফ, আকিল হোসেন, সামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুরুকেটস মতি, নিকোলাস পুরান, আন্ডে রাসেল, জেফসেস রাদারফোর্ড ও রোমিও সেপার। ধন্যবাদ সবাইকে।